আসসালামু আলাইকুম আমল সেন সংবাদে আপনাদের সাথে আছি আমি মিশু হাসান। আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। লকডাউন শুরু হয়ে গেছে, সারা দিন ঘুরলাম, একটা খেপো পাইলাম না। কিস্তিটাতে কিভাবে দেই? কেমনে কি হইব ক, ঘরে একটা কিচ্ছু নাই, পুরা পান দিনা খাইয়া দিছে। আমিও জানি ঘরে একটা বাজারও নাই, কিন্তু কি করুম দেখ, সারা দিন ঘুরলাম, একটা খেপো পাইলাম না। আজকে মাহাজনের জমাটাও দিতে পারি নাই, সরকার লকডাউন দিছে, সব রিক্সাওয়ালা করে পুলিশ মাইরা উঠায় দিতেছে। হ্যাঁ হ্যাঁ ক কি তোমার আবার মারে টারে নাই তো? না। হ্যাঁ আমার মারে নাই। কিভাবে চলি, পোলাপান গুলো না খায় আছে, কিস্তির টাকাটাও দিতে হইব, কিস্তির টাকার জন্য আল্লাহ যেন কোন অপমান হইত। আজকে আসছিল তো দুনিয়া ঝগড়া করে গেছে, কথা শোনা গেছে, ঘরে কিছু নাই, পোলাপান গুলো না খায় আছে, কিস্তি সারে দুনিয়া চিল্লাচিল্লি করে গেছে, জানো না। আমিও তো চেষ্টা করতেছি, দেখি কারো কাছ থেকে হাওলা তো নিতে হইব, আর এই সময় কে দিব কো? আচ্ছা লও, ওনার কি করার, কটা বাতাস তো লও, খেয়াল হইনা। আচ্ছা যাও সজীবকে ডাক দাও, একলো গিয়ে খাই। সজীব আমার কথা সবই শুনলাম, আমরা মনে হয় খুব বিপদে আছি, আর ঘরে খাবারও নাই, কিস্তির লোকেও অনেক টাকা পয়সা পায়, আর এই লকডাউনের কারণে আব্বার রিক্সা চালানোটাও বন্ধ হয়ে গেছে, কি যে করি, আমার তো কিছু একটা করা দরকার, কি করি? পাইছি, একটা কাজ করি, আমি এক কাজ করি, আব্বা আম্মারে না জানায়া আমি বাইরে যাইয়া দেখি কোনো দোকান পাড়ে বা কোনো বাড়ি ঘরে কাজ পাই কিনা, এই লকডাউনের ভিতরে কে কাজ দিব আমারে? থাক তাও যায় দেখি, যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হইব, আমি আমার আব্বা আম্মার বিপদের সময় অনেক কাজে আসমু, যাই।
তাড়াতাড়ি যাই, যদি একটা কাজ পাই কি যে ভালো হইব। লকডাউনে তো কেউ কাজ দিতেছে না, আমিও নিজে এমনি স্কুল বন্ধ এমনি বইয়া রইছি। কাজ থাকলে একটা ভালোই তো, আমার একটা কাজের খুব দরকার। না বন্ধু, লকডাউনে তো কেউ দিব না রে কাজ। আচ্ছা বন্ধু, তোর লগে আমি একটা পার্সোনাল বিষয় শেয়ার করি। হ্যাঁ বল। ঘরে বুঝছস তেমন খাবার নাই, বুঝছস? তোর কাছে কিছু টাকা পয়সা আছে আমারে দিতে পারবি? আমার কাছে তো বেটা তেমন কিছু নাই, আমি নিলে কিছু খাবার আমার কিনা দে। এটা করতে পারি বন্ধু। আচ্ছা চল তাই, চল আয়। ভালোই লাগতেছে না, খুব ক্ষুধা লাগছে। আজকে তো কিছুই খাই নাই, আর বন্ধুর থেকে যে রুটিটা আনছিলাম ওইটা তো আমি আমার আব্বা মারে দিয়ে দিছি। তাও এটা খুশি থাক, কিন্তু তাও তো এখন মুখের দিকে তাকানো যাইতেছে না। কালকে যেমনি হোক চুরি করে হইলো আমি খাবার আনমুই, আজকে আমি একটু কষ্ট মষ্ট করে রাতটা কাটাই। পোলাটা রুটি নিয়ে আইলো, দুইজনে তো খাইয়া শুয়ে রইলাম। পোলাটা খাইলো না খাইলো দেখলাম না, সারাটা দিন রইতে রইতে ঘুরলো,
একটা রুটি নিয়ে আইলো, আমরা খেয়ে নিলাম, ও তো কিছুই খাইলো না। তুমিও ঘরে শুয়ে থাকো, লকডাউনে কোনো কাম কাজ নাই, কিচ্ছু নাই, কেমনে সংসার চলবো কও? আমি কি চেষ্টা কম করি? তুমি বারবার যে খোঁটা দাও আমি ঘরে বসে থাকি ঘরে বসে থাকি, আমি কি চেষ্টা কম করতেছি? তোমার সবসময় সবসময় বেশি বেশি করো তুমি। আমি কি যাই না, খেপ না পাইলে কি আমি কি টাকা কি চুরি করে আনবো? তোমারও তো এটা বোঝার উচিত। খালি কি রিক্সায় চালাই তুই? তোমার রাস্তার কিনারে তো কটা সবজি লো বেচবার পারো। তুমি যে বেশি কথা কও, সবজি যে কিনবো সেই টাকাটা কই পামো? সেই টাকাটা পাইলে তো আমি বাজার করে আনতাম। আর আমি কি চেষ্টা কম করি? তোমারও তো সেটা বুঝতেইবো। মা এমনি ঘরে শুয়ে থাকলে বয়া থাকলে কোনো কিছু হইব না। লকডাউনে কি পেটে বাতাইব? লকডাউন তো আমাকে গরিবের লেগাই দিছে, বুঝো না, আমরা জানি মইরা যাই। তুমি তো একটু এদিক সেদিক করে কিছু করা পারো, তাই না? করম এই সংসারের লেগা জীবন দিমু। কথা কথা তো মরণ মরণ করো কে লেগা, আমার আর ভাল লাগে না। তুমি কি করো, কোনো গাড়ি টাড়ি ধরতে পারো না? সরকার লকডাউন দিছে, ধরুন কে মেল আয় না তো গাড়ি ঘোড়া। গাড়ি ঘোড়া আইব, দেখতে হইব কোন ফাঁকি দিয়ে কোন ডায়, বুঝছো? না দেখলে তো পেট চলবো না আমি, আর আমার বইয়ে যে পায় না, আর একবার মার্কেট না করে দিলে আমার বাইরে তো পারে। আরো তো আছে 27 দিন আছে, চিন্তা করেন না। গাড়ি দেখো কেউ কেউ কোন ফাঁক দিয়ে আয়, এটা দেখো মিয়া। আচ্ছা ঠিক আছে, দেখতে আছে না দেখলে হইব না। আচ্ছা দেখতে যাও। সারাদিন আর একটা টিপও মারিনি স্যার, জমার টাকাটা উড়াইতে পারিনি স্যার। যদি 10টা টাকা বাড়াই দিতেন অনেক উপকার হইতো। লকডাউন তো স্যার সারাদিন ঘুরলাম, আপনি প্রথম স্যার। যদি আর 10টা টাকা দিতেন স্যার, অন্তত জমার টাকাটা দিতাম। আমি এই রোডে আর দিব না, শুন না স্যার, মোট দিয়ে দেও না। আমার কাছে 80-20 টাকা স্যার, আজকে জমার টাকাও পাই নাই স্যার, একটা টাকাও নাই স্যার, 20 টাকা স্যার, টাকা না থাকলে বাড়ি চলে যাবো। আমি কি জবাব দিব, আমি কিছুই বুঝতেছি না।
এই রিকশাটা জরিপানা কিভাবে দিব, কিস্তি কিভাবে দিব, আমি কিস্তি দিব কিভাবে, এই গাড়ির জরিপানা কিভাবে দিব, তোমার সংসারে এসে তোমার পোলা পান্না খেয়া থাকে, তোমার কাম কাজ থাকে না, কিস্তি সারে আমার লগে চিল্লা চিল্লি করে, অপমান অপদস্থ করে, ঝগড়া করে, তোমার সংসারে আমি কোনো শান্তি পেলে যাও, মহিলা গেলে শান্তি, আমার পোলা পান্না আমি মহিলা জায়গায় দিই ভালো। বাস বাস, তোমার মরা লাগবো না, আমি মরতাছি। মরো গা, মরলে তো বাইচে গেলাম, মরণের তো ভয় দেখাতে পারো, কথা কথা মরণ মরণ করো, যাও মহিলা দেখাও। আমি মহিলাই যাব। আরে যাও যাও, মহিলাই যাও, মরলেই ভালো, তাহলে খাওয়ার চিন্তা আমার করবো না। আবা, তোমার কি হয়েছে? আবা আবা আবা,